وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا এখানেও দেখা যায় আল্লাহ বলতেছেন মা বাবাকে মা বাবার সাথে উপশব্দ বলিও না, দমক দিও না। তা বলে মার মর্যাদা এখানেও আছে কিনা? আছে। শুধু তাই নয়, মার যে এত কষ্ট, মার ফজিলত এত দিয়েছেন আল্লাহ যে মা যদি পেটে বাচ্চা ধারণ করে, বাচ্চা ধারণ করার সাথে সাথে মার পিছনের গুনাহ মাফ হইয়া যায়। পেটে বাচ্চা থাকা অবস্থায় মা উ আ শব্দ বলে, কান্দে, আম্মা বলে, আব্বা বলে, এইভাবে কান্নাকাটি করে আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দে বলে, হে ফেরেশতা, আমার বান্দি বাচ্চা ধারণ করার কারণে, পেটে বাচ্চা ধারণ করার কারণে বড় কষ্ট হইতেছে, আমার বান্দি উ আ বলতে আছে, ফেরেশতা রে, আমার বান্দি উ আ শব্দ বলার কারণে উ আ শব্দের পরিবর্তে তার আমল নামায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবরের সওয়াব তার আমল নামায় লিখে দাও, সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল করতে গাইজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম রব্বিয়ানে আজাম আমার সামনে উপস্থিত, আমার ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সদ্দেহা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে বরকতি মজলিসে, রহমতি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে আল্লাহর দরবার উঁচু আওয়াজে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, সময় একেবারে স্বল্প, আমার ওয়াজটাও এইভাবে সংক্ষেপে করতে হবে, সকলেই মনোযোগ দিয়া শুনবেন। বর্তমান সময়ে অনেকেই কথাবার্তা বলেন ইসলাম নাকি নারীদেরকে গড়ে আবদ্ধ করে রাখার নির্দেশ দিচ্ছে, ইসলাম মহিলাদেরকে কোনো সম্মান করে নাই, মহিলাদের মর্যাদা দেয় নাই, বরংস তাদেরকে পুলিশ যেভাবে আসামি গ্রেফতার করে ঘরের ভিতরে রাখে এরকমই রেখে দেয়। আমি আপনাদের সামনে বলবার চাই, ইসলাম নারীর মর্যাদা দিছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, মিয়া দিছে কিনা? জুড়ে জুড়ে কেউ দিছে কিনা? দিছে। ইসলাম নারীর মর্যাদা দিছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কোরআন হাদিস বুঝে না, যারা নবীর প্রেমিক নয়, আল্লাহর প্রেমিক নয়, তারাই বলে ইসলাম নারীদের মর্যাদা দেয় নাই, ইসলাম নারীকে সমান অধিকার দেয় নাই, ইসলাম মর্যাদা দেয় নাই। আমি আপনাদেরকে বলবার চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ বলতেছেন নারীদের সাথে ভালো আচরণ করো, স্ত্রীর সাথে ভালো আচরণ করো। দুনিয়াতে আমরা দেখেছি ফুফু কারো জন্য সুপারিশ করে, চাচা কারো জন্য সুপারিশ করে, দাদা কারো জন্য সুপারিশ করে, চাচা কারো জন্য সুপারিশ করে, কিন্তু স্বয়ং আল্লাহ নারীর পক্ষে সুপারিশ করেছেন, তাহলে প্রমাণিত হয়ে গেল মহান আল্লাহ নারীর মর্যাদা দিয়েছেন। আমার পানের ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আমাদের মা বোনদেরকে কিছু কিছু মহিলারা ইউরোপের দিকে লক্ষ্য করে দেখুন, সুইডেনে নারীর মর্যাদা বলতে কোনো কিছুই নাই,
ইসলাম নারীকে গড়ের রানী বানাইয়া দিয়েছে। আর সুইডেনের বদবক্তরা তারা নারীকে দাসী বানাইয়া দিয়েছে, কি বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা দিয়েছেন, নবী নারীর মর্যাদা দিয়েছেন, ইসলাম নারীর মর্যাদা দিয়েছেন। যে বলবে মর্যাদা দেওয়া হয় নাই তার মতলব খারাপ, কি বলেন ঠিক না বেঠিক? তার মতলব হলো আমরা যেভাবে পুরুষরা চলাফেরা করি, রাস্তাঘাটে চলাফেরা করি, বাজার শহর বন্দরে চলাফেরা করি, মহিলারাও যদি আমাদের সাথে চলাফেরা করে তাহলে এটা হলো সামাজিকতা। জোরে কর নাউজুবিল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে, জাহিলিয়াতের যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। কেউ বলতো নারীরা হলো শয়তানের এজেন্ট, কেউ বলতো নারীরা আসলে ঝগড়া বিবাদের জন্য এক নম্বর, নারীকে অনেকেই বলতো যে নারীরা আসলে মানুষ কিনা সন্দেহ লাগে, আর কেউ কেউ বলতো এরা পুরুষের খেদমত করার জন্য এদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষ রূপে, তবে মানুষ কি না তাও সন্দেহ আছে। এইভাবে সন্দেহ করেছে, কি বলেন করছে কি না করছে? সুইডেনের দিকে লক্ষ্য করে দেখেন, বেপর্দায় চলতে আছে, বেপর্দায় চলতে আছে। কিন্তু এখন লক্ষণীয় বিষয় হলো আজকে মুসলমানরা আমাদের বাংলাদেশে 100 মহিলার মধ্যে 7 মহিলা তালাকপ্রাপ্ত হয় কিনা সন্দেহ আছে। কিন্তু লক্ষ্য করে দেখুন বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে অনেক মহিলারা 100 মধ্যে 70 জন তালাকপ্রাপ্ত হয়, কি বলেন ঠিক না বেঠিক? তাহলে প্রমাণিত হয়ে গেল যাদের কাছে কোরআন থাকবে, যাদের কাছে হাদিস থাকবে, যারা আল্লাহর কথা মানবে, রসুলের কথা মানবে, এরাই হলো সত্যিকারের মহিলা। এদেরকেই ইসলাম মর্যাদা দিয়েছেন, কি বলেন ঠিক না বেঠিক? আজকে সুইডেনে কোনো মানুষ যদি চাকরি পায় না, তার চাকরির ব্যবস্থা আছে, চাকরি না করলেও 20,000 টাকা ওই দেশের পায়, সব কিছুর ব্যবস্থা আছে, খানিকাদের কোনো অভাব নাই, সব কিছুর ব্যবস্থা আছে, তারা চিন্তা করে টাকা কোথায় ব্যয় করব, আর আমরা গরিব রাষ্ট্রে চিন্তা করি কোথায় টাকা পাইব। কিন্তু সব কিছু তাদের আছে কিন্তু অন্তরে শান্তি নাই। এর একমাত্র কারণ হলো বেপর্দায় চলাফেরা করা। পুরুষরাও ড্রাইভিং করে, মহিলারাও ড্রাইভিং করে, পুরুষরাও বাজারে যায়, মহিলারাও বাজারে যায়, পুরুষরাও মার্কেট করে, মহিলারাও মার্কেট করে। এ জাতীয় মহিলা কিয়ামত হয়ে যাবে, কোনোদিন মর্যাদা পাবে না। যারা পর্দার বিধান লঙ্ঘন করবে তারা মর্যাদা পাবে না, অবরস্ত হবে, আর যারা পর্দার বিধান মানবে ওই সমস্ত মহিলার মর্যাদা বেড়ে যাবে। লক্ষ্য করে দেখুন খাদিজার মর্যাদা বেড়েছে, ফাতেমার মর্যাদা বেড়েছে, আয়েশার মর্যাদা বেড়েছে, কি বলেন ঠিক না বেঠিক? ইসলামের প্রাথমিক যুগে ছোট ছোট কন্যা যাদের হইতো, এই কন্যাকে মেয়ে সন্তানকে জিন্দা অবস্থায় কবরস্থ করত, মেরে ফেলত। এই আওয়াজ করিও না, কথা খুব মনোযোগ সহকারে শুনো। এই কন্যা সন্তানদের কোনো মর্যাদা ছিল না, তারা জীবন্ত কবরস্থ করত, জীবন্ত কবর দিয়ে দিত, জীবন্ত মেরে ফেলত, কারণ তারা মনে করত যে এটা অসম্মানী। আর আমাদের বর্তমান যুগেও এমন মানুষ আছে, বেটার 4-5 মেয়ে হয়েছে, এখন যদি জিজ্ঞেস করো ছেলে মেয়ে কয়েকজন, প্রথম লম্বা কথা শোনার পরে কোনো কিছু বলে না। দ্বিতীয়বার বললেন কি মেয়ে, আপনাকে জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়েকজন, বলেন না, কোনো কথা বলে না। তৃতীয়বার জিজ্ঞাসা করা হলো আপনার ছেলে মেয়ে কয়েকজন, মেয়ে আপনি কি কানে শুনেন না, বলে শুনছি, আমার কপাল মন্দ, বলে কি কপাল মন্দ, বলে 5 মেয়ে আছে ছেলে হয় না, আমার গরর তান্ডে বদলাইলি তুইব।
এটাই হলো আমাদের অবস্থা। আমরা মনে করি ছেলে সন্তান আমাকে খাবার দিবে, ছেলেরা আমাদেরকে সম্মান করবে, মেয়েকে যদি সম্মান করতে পারো, লালন পালন করতে পারো, আমার নবী ফরমান ইসলাম এমন মর্যাদা দিয়েছে কন্যা সন্তানকে, যদি ওই কন্যা সন্তানকে লালন পালন করতে পারো, উপযুক্ত হওয়ার পরে পর্দার ভিতরে রাখতে পারো, দুইটা কন্যা সন্তান যাদের হবে আমার নবী ফরমান তার জন্য বেহেশতের দরজা খোলা। শুধু তাই নয়, আমার নবী ফরমান বেহেশতে আমি আর ওই কন্যা সন্তানের বাবা একসাথে থাকবো, আর এই দুইটা আঙ্গুল এইভাবে ইশারা দিছেন, অতটুকু বেশ কম, আর না হয় সে আর আমি বিশ্ব নবী একসাথে থাকবো। যেরকম সুবহানাল্লাহ, এখন তো আমাদের সমাজেও কন্যা সন্তান যদি হয় জন্ম লাভ করে আজান আর দেয় না, আছে না নাই? আমার এক বন্ধুর আমাকে বলল যে তার এলাকায় রাত্রে 11টার সময় খান্দার রুল পড়ে গেছে, তারা সবাই দৌড় দিয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেল কিনা, মারামারি শুরু হইল কিনা, এ বাড়িতে কি হয়েছে, তারা কান্নাকাটি করতে আছে। শেষ পর্যন্ত তারা খবর পাইল তার মেয়ে সন্তান হয়েছে, এই জন্য কান্দতেছে। জোরে কন্যা না ওসবিল্লাহ, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মেয়ে সন্তানদেরকে প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ইসলাম মর্যাদা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন সফর থেকে মসজিদে নববীতে আসছেন, দৌড় দিয়ে ফাতেমার বাড়িতে চলে যাইতেন, ফাতেমার বাড়িতে যাইয়া আদরের কন্যাকে দেখতেন, এমনকি ফাতেমা যখন বিশ্ব পয়গম্বরের দরবারে হাজির হইতেন, তখন আল্লাহর নবী বিশ্ব নবী দাঁড়াইয়া ওই কন্যা সন্তানের জন্য চাদরটা বিছাইয়া দিতেন। সুবহান আল্লাহ, নবীজি নিজের কন্যাকে তো মহব্বত করেছেন, এত মর্যাদা দিয়েছেন। এবার লক্ষ্য করে দেখুন, মেয়ে হইলে আজান দেয় না, ছেলে হইলে আজান দেয়, রাত্রে 12টার সময় 1টার সময় হইলো আজান দে, গেটের সামনে গিয়ে আজান দে, আর আগে মিষ্টি টিষ্টি যা আছে সব কিছুর ব্যবস্থা করে। আজান শোনার পরে মুয়াজ্জিন সাহেবরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, একজন মুয়াজ্জিন সাহেব আর একজন মুয়াজ্জিন সাহেবের কাছে ফোন দিছে, বলে কি হয়েছে, আজকে রাতে 2টার সময় কি আপনার গড়িতে ভাষটা হয়ে গেছে, রাত্রে 2টায় কেন আজান, এমনি ডাকতে? বলে না, আমার এরিয়ার একজন কন্যা মেয়ে একজন সন্তান জন্ম লাভ করেছে, সলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহ, সলিমুল্লাহ আজান দিছে, বলে আমি তো মনে করছি মসজিদের ফজরের টাইম হয়ে গেছে, এই জন্য দাঁড়ায় গেছি, আসেনি। কিন্তু ইসলাম বলে ছেলে সন্তানের কাছে কোনো কিছু না দিয়া মেয়ে সন্তানের কাছে দিয়ে দাও। হুজুরে কোন সুবহানাল্লাহ, দুই নম্বর আসন একেবারে সংক্ষিপ্ত, নারী হিসাবে নারীর রূপ হইল 4টা, 1 নম্বর হলো কন্যা হিসাবে নারী, 2 নম্বর স্ত্রী হিসাবে নারী, আর 3 নম্বর হলো বোন হিসাবে নারী, 4 নম্বর হলো মা হিসাবে নারী। যতটুকু আলোচনা করা যায়, স্ত্রী হিসাবে নারী, যারা ইসলাম বিরুদ্ধে চরণ করতেছে তারা বলে ইসলাম নারীর মর্যাদা দেয় নাই, ওই সমস্ত বন্ডের দলেরা নারীর মর্যাদা দেয়, অফিস আদালতের আইকা রাইকা চেহারার দিকে তাকাইল, তার অন্তরটা বড় খুশি লাগে। হ্যাঁ দুশ্মনেরা, লক্ষ্য করে দেখো, আমার আল্লাহ যে জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হবে ওই জায়গা আলোকিত হয়ে যাবে, ওই জায়গার মানুষ শান্তি থাকবে, আর যে জায়গাতে আল্লাহর বিধান চলবে না, কোরআন চলবে না, হাদিস চলবে না, ওই জায়গাটা সব সময় ধ্বংসের কারণ হয়ে থাকে। কি বলেন, ঠিক না বেটি? এই জায়গার মধ্যে মারামারি কোনাকুনি শুরু হয়ে যায়। এখন আমাদের সমাজে দেখা যায় নারীর মর্যাদা আমরা দিতে চাই না, মেয়ে ওই মেয়ে সন্তানকে যদি বিয়া দিতে হয় তাহলে মেয়ের অনুমতি লাগব। কন্যা দুই ধরনের, এক হলো
বিবাহিতা অবিবাহিতা। বিবাহিতা মহিলার শুধু মত লইলে চলবে, আর অবিবাহিতা মহিলা যে আছে যার এক স্বামী আগে গ্রহণ করেছেন, স্বামী মারা গেছে, এখন ওনাকে বিয়া দেওয়া হবে, তখন উনি মুখ দিয়া অনুমতি দিতে হবে যে আমি বিয়া বসব। ইসলাম বলে না, তাদের অনুমতি ছাড়া বিয়া হবে না। আর আমরা মনে করি যে মেয়েটারে যদি দড়িয়া বান্ধা দিতে পারি তে বিদেশ কি একবারে লাল করে নিব বাড়িঘর, কিন্তু আমার মেয়ের যে হক আদায় করতে পারলো না, অভিভাবক অভিভাবকের দায়িত্ব হলো সব কিছু দেখবে, আর মেয়েরও চাহিদা আছে স্বামীকে সয়েজ করার, স্বামীরও চাহিদা আছে মেয়েকে সয়েজ করার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে এক মেয়ে অবিবাহিতা মহিলা আসছে, আয়েশা বলে ওগো আল্লাহর নবী, আমার একটা বিবাহ আগে হয়েছে, এখন আমার বাবা আরেক জায়গায় বিয়া দিয়েছে, কিন্তু আমার অনুমতি লয় নাই। এমনি নবী ফরমান, তুমি ইচ্ছা করলে বিয়া ভাঙতেও পারো, ইচ্ছা করলে বিয়াটা রাখতেও পারো। এমনি অবিবাহিতা মহিলা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, যেহেতু আমার বাবা কষ্ট করে বিয়া দিয়ে দিয়েছে, এখন আর আমি ভাঙতে চাই না, তবে ভবিষ্যতে যেন কোনো মহিলাকে এইভাবে অনুমতি ছাড়া বিয়া না দেওয়া হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, তাজিবে ফরঙ্গি হাই আগর মরগে অমুমত, তাজিবে ফরঙ্গি হাই আগর মরগে অমুমত, আয় হযরত ইনসান কে নিয়ে উসকা সবর মত, আয় হযরত ইনসান কে নিয়ে উসকা সবর মত। جس علم کے تاثر سے ہوتی غیرن نازین، کہتے ہیں اسی علم کا ور باب نظر موت، کہتے ہیں اسی علم کا ور باب نظر موت، بیگانہ رگے دن سے اگر مرد ساری زان، اے عشق و محبت کے لیے علم ہنر موت۔ কবি ইকবাল এইভাবে লিখেছেন বেপর্দা মহিলা সম্পর্কে, আর যারা পর্দাশীল তাদের সম্পর্কে আলোচনা করেছে। এবার আসুন আমার পানের ভাইয়ারা, মহিলাদের মর্যাদা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ও আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা। জোরে কর আল্লাহু আকবার। এখন আমরা বিয়া শাদী করতে হইলে মোহর দিতে হবে, আমরা তো অনেকে এখন যত মোহর দিতে পারি ততই বিয়াটা দামি হইল, যত মোহর দিতে পারি ততই বিয়াটা দামি হইল। আমার নবী ফরমান যত কম মোহর হবে তত বিয়া বিবাহের মধ্যে বিয়ার মধ্যে বরকত বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মহিলাদের ব্যাপারে বলতেছেন ও আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা। পুরুষরা যখন তোমরা মহিলাকে বিয়া করবে, প্রথম অবস্থায় তাদের মোহরের ব্যবস্থা করো, 50 লক্ষ হাজার, 50 লক্ষ হাজার, 22 লক্ষ হাজার, এইভাবে লেখা, 1000ও দেয় না। আসলে কিন্তু ফেকার কিতাবের মধ্যে আছে, ফতোয়া ইসলামের মধ্যে আছে, যদি মনে মনে মনস্থ করে যে আমি আর মোহর দিতাম না, এমনি একটা লেখা লাই, এমনি একটা লেখা লাই, এটা কিন্তু বিয়া হয় না। সুবহানাল্লাহ। মহিলাদের মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, নবীও দিয়েছেন। নবীজি যখন মদিনায় চলে আসলেন সফর থেকে, পুরুষেরা দৌড় দিয়ে গেছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ও নবীজি, মহিলারা তো আমাদের কথা মানে না, আমাদেরকে সম্মান করে না, আমার নবী কে এইভাবে কথা বলার পরে আমার নবীকে তারা আরো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমাদের স্ত্রীর ব্যাপারে কঠোর হতে পারি। আল্লাহর নবী অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে দেখা যায় একসাথে 70 জন মহিলা আল্লাহর নবীর হুজরার সামনে হাজির হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমাদেরকে আমাদের জামাইরা স্বামীরা পার করেছে, আমার নবী মসজিদে নববীতে দাঁড়াইয়া ওই সমস্ত লোকদেরকে সাহাবায়ে কেরামদেরকে বললেন, যারা কি তাদের স্ত্রীকে মারপিট করেছে, যারা গালি দিয়েছে তারা আসলে সঠিক মানুষ নয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মহিলার ব্যাপারে নবী যে মর্যাদা দিয়েছেন। আমার নবীর দরবারে সাহাবি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, স্ত্রীদের কি হক আমাদের কাছে আছে? আমার নবী ডাকতে বলেন, তোমরা যা খাইবা তা তাদেরকে খাওয়াইবা। দেখুন না সুবহানাল্লাহ, তোমরা যা পরিধান করবে তা তোমরা তাদেরকে পরিধান করাবে, তাদেরকে গালমন্দ করবে না, তাদের চেহারার মধ্যে মারবে না। আমার নবী ফরমান, আনতুসেনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তাআমিহিন্না, তোমরা যা খাইবে তা তাদেরকে খাওয়াইবে। অর্থাৎ আমি ভালো জিনিস খাইলাম, আমার স্ত্রী ভালো জিনিস খাইল না, এটা ইসলাম বলে না, মহিলাদের মর্যাদা দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা নবীর দরবারে যাইয়া বলে, ওগো নবীজি, আমার স্বামী তো একেবারে কিফতা, আমাদের স্বামী কিছু স্বামী আছে, তারা তাদের ওয়াইফ তাদের স্ত্রীর আত খরচ দেয় না, কিফতামি করেনি না না করে, তাদের কত কিছুর প্রয়োজন আছে কিন্তু দিতে চায় না। আমার নবীর দরবারে হিন্দা বিনতে উতবা আবু সুফিয়ানের স্ত্রী দইয়া বলল, ওগো নবীজি, আমার স্বামী তো আমাকে আত খরচের পয়সা দেয় না, এমনকি আমার ছেলেরাও উপবাস অবস্থায় আছে, ওগো নবীজি, আপনি কি অনুমতি দেন আমার স্বামীর ত্যাজ্য সম্পদ থেকে আমি কিছু আনার? আমার নবী ফরমান, অনুমতি দিলাম, তোমার যা প্রয়োজন আছে, তোমার সন্তানদের যা প্রয়োজন আছে সই প্রয়োজন অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে তোমার স্বামীর কাছ থেকে তুমি গ্রহণ করতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, খুশি মা একফিকি ওয়ালিদিকি বিল মারুফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নারীকে মর্যাদা দিয়েছেন। আর নারী দুনিয়ার মধ্যে মানুষ মনে করে স্বর্ণর দাম বেশি, রূপার দাম বেশি, অর্থের দাম বেশি। আমার নবী ফরমান, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। জুরে সুবহানাল্লাহ হইতো না? সবচাইতে উত্তম হইল নেককার স্ত্রী। এ নেককার স্ত্রী কোথায় পাওয়া যায়? স্কুল কলেজে পাওয়া যায়নি। সত্য কথা বললেন, কারণ একদিন মরণ লাগবে তো। স্কুল কলেজে নেককার বিবি পাওয়া যায় না, নেককার বিবি মাদ্রাসায় পাওয়া যায়। কি বলেন, ঠিক না বেটি? আরো আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেটি? তাহলে নেককার বিবি পাইতে হলে মাদ্রাসায় যাইতে হবে, মক্তবে যাইতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, পর্দার বিধান মানিয়ে যারা চলবে ওই মহিলা হলো নেককার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, কিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নিসাই খায়রুন? ক্বালা আল্লাতী তাসুরুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া লা মালিহা বিমা ইয়াকরাহু। মিশকা শরীফের রওয়ায়াত। নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, কোন স্ত্রী উত্তম? আমার নবী ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নিসাই খায়রুন? ক্বালা আল্লাতী তাসুরুহু ইযা
নজরা। আমার নবী ফরমান, যে স্ত্রী চারার দিকে তাকাইলে মন জুড়ায়, মন খুশি হয়ে যায়, ওই স্ত্রীটা হলো নেককার। সুবহানাল্লাহ। এমন দেখা যায় অনেক স্ত্রী আছে, ঘরে যদি আসে একটার সময়, রাত্রে বারোটার সময়, আবার পরও যদি হয় এই দরজাটা খুলো, এখন ডাকতে ডাকতে আর দরজা খুলেন আসে না নাই। শেষ পর্যন্ত যখন স্বামী একটু কঠোর কথা বলে, তখন জবাব দেয় হয় এখন আমি দরজা খুলতাম পারতাম না, আমি কি তা সারা রাত্রে ও যাক থাকার জন্য আমি তোমার ঘরে আইসিনি। এইভাবে দ্বন্দ্ব লাগিয়ে যায়। কিন্তু নেককার বিবি হলো যারা স্বামীর সাথে কথা বলবে, হেসে হেসে কথা বলবে, কমল ভাষায় কথা বলবে। এখন দেখা যায় দেওরের সাথে কমল ভাষায় কথা বলে, সাসাতো ভাইয়ের সাথে কমল ভাষায় কথা বলে, কিন্তু তার স্বামীর সাথে কমলভাবে কথা বলে না, কুদাম টুদাম দিয়া কথা বলে। হ্যাঁ জানতাম না, হে অমুক আইসেনি, আমি তো জানি উনি না আসে না নাই। আমার নবী ফরমান, কালাল্লাতী তাসুরুহু ইযা নাযারা, ওই স্ত্রী হলো নেককার, যে স্ত্রী চারার দিকে তাকাইলে স্বামীর অন্তর খুশি হয়ে যায়, ওই স্ত্রীটা হলো নেককার। এরপরে নবী ফরমান, তাসুরুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা, যে স্ত্রীকে যেই জিনিস বলবে সেটা মানে। গরিব মানুষ বাজার থেকে উন্নত মানের কাপড় আনতে পারে না, একটা কাপড় আনছে, কাপড় আনার পরে বলতেছে তোমাকে এই কাপড় দিলাম, নেককার বিবি যে আছে সে বলবে আলহামদুলিল্লাহ কাপড়টা খুবই ভালো আছে। যারা ডিস্কো স্ত্রী হবে তারা বলবে না না কাপড় হয় নাই, অমুক ভাববে দেখছি 25,000 টাকা দিয়ে শাড়ি কিনছে, আমার 30,000 টাকা দিয়ে যদি শাড়ি আনতে পারো আমার জন্য, তাহলে মনে করুম তুমি বেটা আছে না নাই। ওতুতিউহু ইযা আমারা, বাবার বাড়িতে যাইবার জন্য পাগল। এমনি স্বামী বলেন না 2 দিন পরে নিয়ে যায়, হয় না না যদি আমাকে না নিয়ে যাও এমনি আমি ঘর থেকে বের হয়ে যাব। কিন্তু ইসলাম বলেছে না, স্বামীর অনুমতি ছাড়া কোন স্ত্রী ঘর থেকে বের হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, মহিলাদেরকে ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছে। আমার নবী ফরমান, ওতুতিউহু ইযা আমারা, যে স্ত্রীকে হুকুম দিবে, যে স্ত্রীকে কাজ করার হুকুম দিবে সাথে সাথে মানবে, ওই স্ত্রী হলো নেককার। লক্ষ্য করে দেখুন, আমাদের বিশ্ব পয়গম্বরের কলিজার টুকরামে হযরতে ফাতেমা, হযরতে আলী হলেন ফাতেমার স্বামী। হযরতে আলী যখন যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন, যুদ্ধের ময়দান থেকে চলে আসার পরে ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা গো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। হযরতে ফাতেমা পানির গ্লাস নিয়ে আসলেন, আসার পরে দেখেন এমনিতেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া গেছেন। এমন চিন্তা করলেন, ওনাকে জাগ্রত করব না এমনি দ্বারা যাইব। আমাদের স্ত্রীরা যদি হইতেন তাহলে বলতেন, পানির কথা হই এখানে ঘুমাই গেছ, তাড়াতাড়ি উঠো, পানি নিলে নাও, না নিলে নাই, আমি বেটর তোলে ঘুমাইতে গিয়া, রাজাই লইয়া ঘুমাইতে গিয়া আছে না নাই। আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে তো। ওয়াতুতিউহু ইযা আমারা, ফাতেমা পানির গ্লাসটা নিয়ে সারা রাত্রে দাঁড়ায় রয়েছেন, আলী তো ঘুমিয়ে আছে। এমন চিন্তা করলেন, আমি যদি আলীকে ডাক দেই রে তাহলে আলীর ঘুম ভেঙে যাবে, যদি বদুয়া দেয় আলী যদি বেজার হয়ে যায় তাহলে তো আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এই চিন্তা করে আলীকে ডাক দেয় নাই, সারা রাত্রে আলীর জাগ্রত আর অপেক্ষায় সারা রাত্রে কাটায় দিছে, এক গ্লাস পানি হাতের মধ্যে নইয়া দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে যখন হযরতে আলীর ঘুম ভেঙে গেছে, লক্ষ্য করে দেখেন হযরত ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সারা রাত্রে স্বামীর মহব্বতে পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া থাকা, এটা বহুত বড় কথা। নবীজির মেয়ে সারা রাত্রে এইভাবে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু খুশি হয়ে গেছেন, খুশি হয়ে আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু গো আমার মহব্বতের স্ত্রী ফাতেমা, ও আল্লাহ আমার মহব্বতে আমার স্ত্রী রাত্রে ঘুমায় নাই, পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে, আল্লাহ গো ওই ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দারিনী বানায়া দাও, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়েছে আমার পানের বেয়ারা, ওই স্ত্রীর জন্য তার পীর বড় নয়, তার বাবা বড় নয়, ও স্ত্রীর জন্য তার স্বামী হইল সবচেয়ে বড় পীর। সুবহানাল্লাহ, স্বামী যখন আল্লাহর দরবারে দোয়া করেছে, স্বামীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমার নবীর কাছে ওহির মাধ্যমে জানানো হয়েছে, আলীর দোয়া, আলীর দোয়ার বদৌলতে ওই ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দারিনী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, وتطيعوا إذا أمر ولا تخالفوا في نفسها ولا مالها بما يكره ও মা বোনেরা লক্ষ্য করে দেখুন, স্বামীরা যেই কথা বলবে সেই কথা মানবে, এখন যদি গান বাজনার কথা বলে তাহলে তো মানা যাবে না, বেপর্দায় চলার কথা বলে তাহলে তো মানা যাবে না, কোরআনের ভিতরে কোরআন হাদিসের ভিতরে স্বামী যদি কোনো হুকুম দেয় সেটা অবশ্যই মানতে হবে, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি স্বামী কোনো কথা বলে, স্বামী কেন বাবা কেন দুনিয়ার কোনো পীর সব কেউ মানা যাবে না, কি বলেন ঠিক না বেটি? নারীর মর্যাদা ইসলাম কেমন দিয়েছে, আর আমরা নারীকে পথে ঘাটে রাস্তায় নামিয়ে দিয়েছি, নারীকে জীবিকা অর্জন করার জন্য সৃষ্টি করা হয় নাই, নারীকে মেম্বার বানানোর জন্য সৃষ্টি করা হয় নাই, চেয়ারম্যান বানানোর জন্য সৃষ্টি করা হয় নাই, নারীকে বানানো হয়েছে পেটে বাচ্চা ধারণ করার জন্য, নারীকে বানানো হয়েছে স্বামীর খেদমত করার জন্য, কি বলেন ঠিক না বেটি? আরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, কারণ পুরুষের যেই শক্তি আছে নারীর সেই শক্তি নাই, নারীরা বাচ্চা ধারণ করে মাসে মাসে, তাদের একটা অসুস্থতা আসে, তাদের শরীর দুর্বল, তাদেরকে মাটি কামের জন্য বানানো হয় নাই, তাদেরকে অফিস আদালতের জন্য, অফিস আদালতে যাওয়ার জন্য বানানো হয় নাই, পুরুষের শক্তি বেশি তার দায়িত্ব বেশি, মহিলার শক্তি কম তার দায়িত্ব কম, জোরে কন্যা সুবহানাল্লাহ, কারণ এই চার ধরনের মহিলার দায়িত্ব তো চারজন পুরুষ আছে। আমার আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেন, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন তোমাদের জন্য, যে তোমাদের থেকে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, পুরুষ থেকে মহিলা হইছে, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া হাওয়া আলাইহাস সালাম জন্ম লাভ করেছেন, সৃষ্টি হয়েছে, এইভাবে মহিলাদেরকে বেকারটি পয়দাও বলা যায়, কারণ পুরুষটা কি মহিলা সৃষ্টি করা হয়েছে পুরুষের শান্তির জন্য, পুরুষরা সুখ শান্তির জন্য মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে, এখন যদি দুই পক্ষের মানুষ ওই চাকরির যায় রান্ত কেটায়, আর এখন আইন পাস করব যে তুমি একদিন রান্ধো আর আমি একদিন রান্ধি, এটা তো ইসলাম বলে নাই, কোরআনের কথা বললে যদি অন্তরের ভিতরে রাগ আইসা যায়, কোরআনের কথা হাদিসের কথা বললে যদি অন্তরে কষ্ট হয়, এতে কোনো আসে যায় না, আমরা সব মুসলমান ফলো করতে হবে, আমাদের চারজন মহিলার দায়িত্বে চারজন পুরুষও দিয়েছেন, কন্যার দায়িত্ব দিয়েছেন তার বাবাকে, বাবায় লালন পালন করবে, উপযুক্ত হইব, উপযুক্ত হওয়ার পরে তাকে একটা আমলি জামাইয়ের কাছে বিয়া দিয়ে দিব, পর্দার ভিতরে রাখবে, এটা হলো বাবার দায়িত্ব,
এবার আসুন আমার ফানের ভাইয়েরা শর্টকাট ভাবে বলতেছি, তিন নম্বরে নারী হিসাবে মা, মার দায়িত্ব কারে দেওয়া হয়েছে? সন্তানকে। স্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে স্বামীর কাছে। মেয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বাবার কাছে। বোনের দায়িত্ব দেওয়া হয়েছে ভাইয়ের কাছে। এবার আসুন, ইসলাম নারীর মর্যাদা দিয়েছেন, এর মধ্যে তিন নম্বর নারী হলেন মা। আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। এখানেও দেখা যায় আল্লাহ বলতেছেন মা বাবাকে, মা বাবার সাথে উপশব্দ বলিও না, দমক দিও না। তাহলে মার মর্যাদা এখানেও আছে কিনা? আছে। শুধু তাই নয়, মার যে এত কষ্ট, মার ফজিলত এত দিয়েছেন আল্লাহ যে মা যদি পেটে বাচ্চা ধারণ করে, বাচ্চা ধারণ করার সাথে সাথে মার পিছনের গুনাহ মাফ হয়ে যায়। পেটে বাচ্চা থাকা অবস্থায় মা উ আ শব্দ বলে, কান্দে, আম্মা বলে, আব্বা বলে, এইভাবে কান্নাকাটি করে আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দে, বলে হে ফেরেশতা আমার বান্দি বাচ্চা ধারণ করার কারণে, পেটে বাচ্চা ধারণ করার কারণে বড় কষ্ট হইতেছে আমার বান্দি, উ আ বলতে আছে ফেরেশতা রে আমার বান্দি, উ আ শব্দ বলার কারণে উ আ শব্দের পরিবর্তে তার আমল নামায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবরের সওয়াব তার আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহ, মার এত মর্যাদা দিয়েছেন। আমার পানের ভাইয়ারা, প্রসব বেদনা যখন হয়ে যায় মার কত কষ্ট হয়, সকলের কাছে গিয়া মাফ চায়, আত্মীয় স্বজনের কাছে গিয়া মাফ চায়, সকলের কাছে মাফ চায়, আর বলে আমি মনে হয় দুনিয়াতে থাকবো না, জীবনের জন্য শেষ বিদায় নিয়ে যাব, আমাদের আমাকে মাফ করে দাও। আমার পানের ভাইয়ারা, নবী ফরমান ওই গর্ভধারণ অবস্থায় কোন মা যদি মারা যায় মহান আল্লাহ তাকে শহীদ দরজা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, পর্দার কথা কোরআনের কথা, পর্দার কথা কোরআনের কথা যদি আমাদেরকে নসিহত করা হয়, ওয়াজ করা হয়, পর্দার বিরুদ্ধাচরণ যারা করবে, পর্দার বিরুদ্ধাচরণ কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের কথা মানা যাবে না। সাহাবায়ে কেরামরা কোরআনের জন্যে, হাদিসের জন্যে, নবীর জন্যে শাহাদত বরণ করে নিয়েছে। আমরাও বলতে চাই, আজকে আমরা মুসলমানরা কেন মারপিট খাইতে আসি? একমাত্র কারণ হলো আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, কোরআন হাদিসের উপর আমল করতে পারি নাই। কোরআন হাদিসের উপর যদি আমল করতে পারি, যেভাবে সাহাবায়ে কেরামদের কাফির বেঈমানরা চুম্বন করেছিল, আমাদের পায়েও নাস্তিক মুরতাদরা চুম্বন করতে হাজার বার বাধ্য, কি বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিস মুয়াফিক জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।